হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, মোটামুটি রেডি হয়ে বেরিয়ে এসেছি, আর এখন বাজে দুটো, এখন যাব একটু বাজারের দিকে। তার আগে মাথায় উড়নাটা ভালো করে বেঁধে নেব, কারণ বাজারটা বেশ খানিকটা দূরে, আর রাস্তা দিয়ে যাব, হাওয়া লাগে। তার জন্য দেখো সুন্দর করে উড়নাটা বেঁধে নিয়েছি, আর ওইদিকে আকাশটা এত সুন্দর লাগছে দেখতে। দেখো, সকালের দিকে বৃষ্টি হয়েছে, মেঘও ছিল, কিন্তু এখন আকাশটা বেশ পরিষ্কার, সুন্দর লাগছে দেখতে। তারপরে দেখতে দেখতে এখন চলে আসলাম বাজারের দিকে, বাজার চলে আসলাম, এখন যাচ্ছি শপিং মলের দিকে। তারপরে চলে আসলাম শপিং মলে, এখান থেকে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে নেব, যেগুলো দরকার আর কি। এদিকে ওদিকে দেখাদেখি করছিলাম কি কি নেব কি নেব না। তারপরে মোটামুটি এই দিকটাতে দেখে দেখাদেখি করে কেনাকাটা মোটামুটি হয়ে গেছে, আর আমি এই দিকটায় নেল পালিশ দেখাদেখি করছিলাম, কাজল টাজল এগুলো। তারপরে চলে আসলাম এই দিকটায়, একটু ঘুরে ঘুরে দেখছি। এত সুন্দর সুন্দর জামা কাপড় দেখলেই নিতে ইচ্ছা করে, কিন্তু আমি নেব না, যেগুলো মোটামুটি দরকার সব নিয়ে নিয়েছি। আর এই দিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এখন বাইরের দিকটা দেখতে দেখতে যাচ্ছি কি কি আছে। এই দিকটায় শুধু মেয়েদের চপ্পল টপ্পল এইসব সুন্দর সুন্দর জুতো। তারপরে দেখতে দেখতে এই দিকটায় আসলাম, এই দিকটায় শুধু ছেলেদের। তা দেখো কত সুন্দর সুন্দর, মানে শপিং মলের ভিতর সব কিছুই মোটামুটি এখানে পাওয়া যায়, যা যা লাগে ছেলেদের মেয়েদের সব কিছুই পাওয়া যায়। তারপরে এই সাইডটায় দেখো এত সুন্দর সুন্দর থালা বাসন, তারপরে কাচের জিনিসও আছে এই সাইডটায়, কাপ প্লেট সব কিছু আছে, এত সুন্দর দেখতে এই জিনিস। তারপরে মোটামুটি কেনাকাটা সব হয়ে গেল, এখন যাচ্ছি একটু শাড়ির দোকানের দিকে, বড় বলল একটা শাড়ি কিনে দেবে, তার জন্য শাড়ির দোকানের দিকে যাচ্ছি। দেখো দেখতে থাকো তারপরে কী শাড়ি নিই। চলে আসলাম শাড়ির দোকানে, আমি একটু বাইরের থেকে দেখছিলাম কি কি শাড়ি আছে, কাঁচের ওপাশে শাড়িগুলো রয়েছে, আমি বাইরের থেকে একটু দেখছিলাম। তারপরে এখন যাব দোকানের ভিতরের দিকটায়, কিন্তু ভিতরের দিকটায় গিয়ে ওখানে ওই লোকটা আমাকে শাড়ি দেখাচ্ছিল, অনেক শাড়ি দেখিয়েছে আমাকে, মোটামুটি অনেক শাড়ি দেখেছে, কিন্তু আমি পছন্দ করতে পারছিলাম না কি শাড়ি নেব। আর আমার বোয়ার ওই দিকটায় ভিডিও করছে, আর ওই দিকটায় বাইরে বৃষ্টিও নেমেছে, তার জন্য যাচ্ছি না, দোকানে বসে অনেক শাড়ি দেখছিলাম। তারপরে মোটামুটি শাড়ি টাড়ি দেখে একটা নিয়ে নিয়েছি, তারপরে চলে আসলাম বাজারে। বাজারের দেখো কী অবস্থা বৃষ্টিতে, আমাকে দেখে চিনাই যাচ্ছে না, দেখো কী অবস্থা হয়েছে আমার। তারপরে চলে আসলাম বাড়ির কাছে কাছে, বাড়ির কাছে কাছে এসে এখানে বৃষ্টির জলে একটু হাত পা ধুয়ে নিচ্ছি, কারণ জলটা দেখে মনে হলো হাত পাটা ধুয়ে যায় এখান থেকে, কারণ আমাদের ঘরে 4-5 দিন পরে পরে জল আসে, তো তার জন্য ভাবলাম এখান থেকে বড় কাদাটা ধুয়ে যায় তাহলে জলও বাঁচবে, আর পাথরের জল তো এত পরিষ্কার, আর জলটা বেশ গরম গরম, ভালো মজা লাগতেছে, হাত পা ধুতে ওই জন্য এখানে ধুচ্ছিলাম। দেখো ধুয়ে টুয়ে তারপরে এখন বাড়ির দিকে যাব, এখন 6টা বেজে গেছে প্রায়, ওই জন্য হাত পা ধুয়ে নিলাম ভালো করে, ধুয়ে টুয়ে যাচ্ছি, আর শাড়িটা তোমাদের দেখানোর চেষ্টা করব ঘরে গিয়ে। বাই বন্ধুরা।